तब जनजाति की प्रशासन शक्तिशाली बनेगा। बहुत दिन से यही चल रहा है। कभी हमने देखा सीपीएम, एक बार देखा टीयूजीएस कांग्रेस, कभी आईपीएफटी भी देखा, कुछ नहीं हुआ। आईपीएफटी 2000 साल में एक था आईडीसी में, 5 साल में 5 सीएम, नाचा गाया खाया और गया, ठीक है। तो हम था बीजेपी में, हमने देखा है, हमने उनको हेल्प भी किया आईपीएफटी को 2000 में। वो लोग ने नाचा खाया और भाग गया। सीपीएम देखा, देगा देगा देगा, बोले कुछ नहीं दिया। आज के মিডিয়ার বন্ধুরা আমাকে কয়েকটি ভিডিও ক্লিপ পাঠিয়েছেন, সে ভিডিও ক্লিপ খুব ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, একটা বিষয় উঠে এসেছে। আমাদের রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী বিষ্ণু কুমার দেববর্মন, তিনি তাদের কোথায় জানি আমি জানি না, কারণ ভিডিও ক্লিপে জায়গা বোঝা যাচ্ছে না, সেখানে দলের কার্যকর্তাদেরকে তিনি বক্তৃতা করছেন হিন্দিতে, বলছেন আইপিএফটি কেমন দল আমি জানি, 2000 সালে তারা কিভাবে এডিসি দখল করেছিল সবাই জানে, 5 বছর ছিল, নাচা গায়া খাইয়া ভাগ্য, অর্থাৎ 5 বছর লুটপাট করেছে তারপরে পালিয়ে গেছে, 5 বছরে 5 জন চিফ এক্সিকিউটিভ মেম্বার করেছে, এটা সত্য কথা, ত্রিপুরা সবাই জানে, এটা নতুন কথা নয়, নতুন বিষয় নয়। কাজে এই তথ্য নিয়ে আমার নতুন করে কোনো ধরনের এই কি বলে প্রতিক্রিয়ার প্রশ্ন নেই। কিন্তু আরেকটা তথ্য তিনি বলেছেন যে মেবি তব বিজেপি মে থা আর হামারে বিজেপি আইপিএফটি কো মদত কিয়া থা ওই চুনাও, ওই নির্বাচনটা কিভাবে হয়েছিল, 2000 ইংরাজির আইপিএফটি কি ছিল, পুরোপুরি এনএলএফটি দ্বারা স্পন্সর্ড, এনএলএফটির লোকরাই তারা নতুন নতুন চেহারা লোকদের খাড়া করিয়েছিলেন এবং একে 46-47 এর নলের আগায় এডিসি দখল করেছিল। আর আজকে 20 বছর বাদে আজকে তিনি স্লিপ অফ টাং বলেছেন না কেন বলেছেন আমি জানি না, কিন্তু এটা শুনে আমার কাছে প্রচন্ড উদ্বেগ তৈরি হয়েছে। নিশ্চিত ত্রিপুরাজ্যের যে কোনো মানুষই যারা শুনেছেন তাদেরও এই উদ্বেগ উদ্ধৃত হবে যে কংগ্রেস সন্ত্রাসবাদীদের মদত দিত, এটা তো ওপেন সিক্রেট বা সব জানা তথ্য, রাজীব রামখল চুক্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন উপমুখ্যমন্ত্রী বলছেন 2000 ইংরেজিতে আইপিএফটিকে ক্ষমতা আসার জন্য সাহায্য করেছেন। তো আজকে যখন উত্তর ত্রিপুরার জাম্পুই পাহাড়ে এরকম নতুন করে মারাত্মক অস্ত্র পাওয়া যাচ্ছে, এই সময়তে এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য ডিসক্লোজ করা প্রচণ্ড উদ্বেগের। আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী কি স্লিপ অফ টাং বলেছেন না এটা ঘটনা, এটা যদি রাজ্যের মানুষকে স্পষ্টীকরণ দেয় ভালো হবে, কেননা এই রাজ্যের মানুষ এই বক্তব্য শুনে খুবই উদ্বিগ্ন, আমিও চরম উদ্বিগ্ন। কাজে এই কথাটা এখানে আমি মিডিয়ার কাছে আমি তুলে ধরেছি।